সহি বুখারির তিনশো উনিশ পৃষ্ঠায় একটি হাদিস বর্ণিত হয়েছে এবং তিরমিজিতে একটি হাদিস বর্ণিত হয়েছে একশো ছিয়াত্তর তিরমিজির এই হাদিসের বর্ণনাটা আগে আপনার সামনে পেশ করি তিনি কিভাবে তার সুন্নাতকে গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন অন্য কোনো সুন্নাতকেই অন্য কোনো ব্যক্তির আদর্শকে মানার কোনো সুযোগ নেই একদিন আজব আজেব রাজালকে তিনি ঘুমানোর দোয়া শিক্ষা দিচ্ছিলেন দোয়ার মধ্যে ছোট্ট একটা অংশ এসেছে তিনি বললেন আমন্তু বিন আিকা আল্লাদি আর সালতা অর্থাৎ তুমি বলো আমি আপনার নবীর প্রতি ইমান আনলাম যাকে আপনি পৃথিবীতে পাঠিয়েছেন বারাবনা আজেব রজাল আনগো তিনি তার বাক্যে একটি নতুন শব্দ বলে চেঞ্জ করে দিলেন রসুল্লাহ সাল্লামকে সম্মান দিতে গিয়ে তিনি এই কথাটা বললেন তিনি বললেন আমান তুবি রসুলিকা আল্লাদি আর সালতা আমি আপনার রাসুলের প্রতি ইমান আনলাম যাকে আপনি নাজিল করেছেন সম্মানিত উপস্থিতি একটি কথা এখানে একটু চেঞ্জ করেছেন বললেন আমান্তুবি তুবি নবী মোহাম্মদ সাল্লাম শিক্ষা দিচ্ছিলেন যে বলো যে আমি ইমান আনলাম তোমার নবীর প্রতি যাকে তুমি প্রেরণ করেছ কিন্তু বারাহ না আজব উল্টা এখানে নবীর স্থানে রসুল্লাহ সাল্লা সাল্লামকে যোগ করলেন রাসূল শব্দটি যোগ করলেন এই কথা বলা মাত্রই বায়েব নাজাব বলছেন ফাত আনা বি আদি ফি সদরি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমি যখন এই কথাটা নবীর কাছে রাসূল শব্দটি যোগ করেছি সঙ্গে সঙ্গে আল্লাহ নব আমার বুকে ঘুঁসি মেরে বলছেন কুল বি নাবিকা তুমি বলো যে তোমার নবীর প্রতি ইমান আনলাম এখানে রসূল সাল্লাহ আলাহ সাল্ নবীর স্থানের রসুল শব্দটি মেরে নেননি কেন কারণটা কি এটা চেঞ্জ করার কি অধিকার নবীর মোহাম্মদ সাল্লাম আছে না নেই কারণ এটা আল্লাহ কর্তৃক প্রদত্ত আল্লাহ সবচেয়ে ভালো জানেন এখানে কোনটা যোগ করলে কোন শব্দ সেট করলে মানুষের জন্য কল্যাণ হবে কারণ আগেই শুনেছেন আপনারা যে শরীর প্রত্যেকটি আল্লাহ প্রদত্ত এখানে রসুল্লাহ সাল্লাই সাল্লামের করণীয় কিছু নেই